আমার নাম সুদীপ মুখার্জি, আমি 2020 সালে পিএসসিতে এমবিএতে জয়েন করেছি, 2020 সালে এখন ক্যাশবনে পোস্টেড। আর যদি আমাদের ডিপার্টমেন্টের নাম আমি এমবিটি নিই, এখন এটা হয়ে গেছে UDMA, আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, বা ফর্মালি নোন অ্যাজ মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট। আর 2012 সালে আমি এমবিসি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে ডিপ্লোমা পাস করেছি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। আর 2017 সালে KIIM থেকে বিটেক পাস করেছি। আমি সেন্ট্রয়েড থেকে একটা শর্ট ইন্টারভিউ কোর্স করেছিলাম, 3 থেকে 4 দিন, আই থিঙ্ক হবে 3 থেকে 4 দিনের হবে। তো ইন্টারভিউ কোর্সটা আমাকে যথেষ্ট সাহায্য করেছিল আমার ইন্টারভিউ ক্র্যাক করার ক্ষেত্রে। যেহেতু আমাদের পিএসসি ইন্টারভিউটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, সুতরাং এখানে শুধুমাত্র সাবজেক্ট নলেজ জানতে হয় না, কীভাবে কথা বলতে হবে বা কীভাবে নিজেকে সামলাতে হবে বিভিন্ন সিচুয়েশন, যে কোশ্চেন আমরা এরকম অনেক প্রশ্নই আসতে পারে যেগুলো অ্যান্সার আমরা জানি না, কিন্তু সেই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে সেটা একটা পার্সোনালিটি টেস্টে আমরা যদি আগে থেকে নিয়ে থাকি তাহলে সহজে সেটা সাহায্য সেটা আমরা উতরে যেতে পারি প্রশ্ন করি। তো আমি এটাই বলবো, যারা জাস্ট 1-2 বছর ইঞ্জিনিয়ারিং পাস করেছে কিন্তু এখন কোনো এক্সপিরিয়েন্স নেই, যাদের খুব অল্প এক্সপিরিয়েন্স আছে তারা, এবং যারা বহুদিন পাস করে আছে 5-6 বছর 7 বছর, যারা এখন কাজের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই সেন্ট্রয়েডে এসে সেন্ট্রয়েডের যে বিভিন্ন কোর্সেসগুলো আছে সেগুলো করতে পারে। আই থিঙ্ক এটা তাদেরকে অবশ্যই নেক্সট পিএসসি যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বা KMC যে কোনো KMD যে কোনো পরীক্ষা তাদেরকে ক্র্যাক করতে হেল্প করবে। থ্যাংক ইউ।